আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে সঙ্গে আছি বিপাশা মজুমদার শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এলএনজি আমদানি করে মিলছে না কাঙ্ক্ষিত সুফল গ্যাস সংকটে সংযোগ দেওয়া যাচ্ছে না আড়াইশটি শিল্প কারখানাকে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী দেশে প্রথম শেষ প্রকল্প বুড়ি তিস্তা নিয়ে টানাটানি সংখ্যায় কৃষকরা পরিপাটি করে সাজানোর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডে সাড়ে পাঁচ মাস স্থগিত থাকার পর আজ মাঠে ফিরছে আইপিএল দুবাইয়ে রাত আটটায় মুখোমুখি চেন্নাই মুম্বাই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত সংবাদ দেশে জ্বালানি সংকট কাটাতে উচ্চ মূল্যে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করা হলেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান পর্যাপ্ত সরবরাহ না থাকায় ২৫০টি শিল্প কারখানাকে গ্যাস সংযোগ দেওয়া যাচ্ছে না জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এলএনজি আমদানি একটি আত্মঘাতী সিদ্ধান্ত সংকট কাটাতে আইনের সংস্কার এবং সক্ষমতা বৃদ্ধি করে দেশীয় উৎসের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা ৪৩০ কোটি ঘনফুট ১৬ সেপ্টেম্বর পেট্রোবাংলা সরবরাহ করে ৩০৪ কোটি ঘনফুট গ্যাস ঘাটতি ছিল ১২৬ কোটি ঘনফুট ফলে গ্যাস সমস্যায় ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন সরবরাহ কমেছে বিদ্যুৎ উৎপাদনেও গ্যাস সংকটে বাসাবাড়িতেও চুলা জ্বলছে টিমটিমিয়ে গ্যাসের সংকট মেটাতে ২০১৮ সাল থেকে বছরে প্রায় ২০০০০ কোটি টাকার এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় এখন এলএনজি আমদানি ব্যয় বেড়েছে কমিয়ে দেওয়া হয়েছে আমদানির পরিমাণ ঘাটতি দূর করতে এলএনজি আমদানি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে ব্যয়বহুল এলএনজি থেকে শিল্পে গ্যাস সরবরাহ করা হলেও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আমার এখানে আমি পাবো তারপর গ্যাস উঠাবো তারপর আমি দিব ওই ইন্ডাস্ট্রি তো বসে থাকবে না সে কালকে গ্যাস চায় আমার এখন ২৫০ ইন্ডাস্ট্রি গ্যাস কানেকশনের জন্য অপেক্ষা করতেছে লোকজন যারা এখানে ডিল করতেছে ডিপসিতে ওরা মনে করতেছে যেই গ্যাসের সম্ভাবনা পাচ্ছি সেই গ্যাস উঠায়া আমার সমস্ত খরচ চালায় আমার জন্য ভায়াবল হবে না পুরনো যে গ্যাস ফিল্ডগুলো আমরা বন্ধ করেছিলাম টেকনোলজির অভাবে আজ থেকে ৩০ বছর আগে সেগুলি যেহেতু এখন নতুন টেকনোলজি আসছে সেগুলিকে আমরা রিভিজিট করতে চাচ্ছি দেশীয় কূপ থেকে গ্যাস উত্তোলনের বদলে আমদানি নির্ভর হওয়ায় সক্ষমতা বৃদ্ধি হচ্ছে না ফলে জ্বালানি খাত পঙ্গুত্বের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক আন্তর্জাতিক বাজার থেকে কিনে আমাদের এই জ্বালানি ব্যবহার করা এবং এই জ্বালানির উপর নির্ভর করা এবং সেখানে আমাদের উৎপাদন এক্সপ্লোরেশন সেসব জায়গাগুলো উপেক্ষিত হচ্ছে আমাদের গ্যাস তুলতে আমাদের জন্য দাম বেশি পড়ে তখন আমরা ইম্পোর্ট করাটাকে যুক্তি দেখাতে পারি এগুলোও অন্যদিক দিয়ে আত্মঘাতী কাজ হয়েছে আইন সংশোধন করা সংস্কার করা এবং নতুন নতুন আইন তৈরি করা হলে আমি মনে করি এগুলো সমাধান করা কোনো বিষয় নয় বিশ্ববাজারে এলএনজির দাম বৃদ্ধির ফলে বাংলাদেশকে আরো ভর্তুকি দিতে হবে বলেও মনে করেন এই বিশ্লেষক দীপন দেওয়ান বাংলাভিশন ঢাকা দেশের প্রথম সেচ প্রকল্প বুড়ি তিস্তার প্রাণ কেড়ে নিতে রশি টানাটানি করছে একটি প্রভাবশালী মহল আর এতেই শঙ্কায় পড়েছে প্রকল্প এলাকার কৃষকরা যদিও ১২৬০ একরের জলাশয়টির জমির দলিল উদ্ধার করেছে পানি উন্নয়ন বোর্ড রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্টে বিস্তারিত সময় মতো পানি পেয়ে এক মাসেই বদলেছে বুড়ি তিস্তা সেচ প্রকল্প এলাকার ধানি জমিগুলো গাঢ় সবুজ রঙের আমনের ক্ষেত দুলছে বাতাসে অভাবী জনপদ নীলফামারীর জলঢাকা ডিমলা ও কিশোরগঞ্জকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা আনতে ৫০ দশকে জমি অধিগ্রহণ শুরু করে সরকার ৬০ দশকের নির্মাণ কাজ শেষে প্রকল্প চালু করা হয় এতেই পাল্টে যায় ৭ ইউনিয়নের দৃশ্যপট প্রকল্পে এক যুগ পর পানি পেলেও উচ্ছ্বাসিত কৃষকরা এখন আতঙ্কে যারা জলাধার দখল করেছে অবৈধভাবে তারা বিভিন্নভাবে নদীর গেট খুলে দিয়ে পানি বের করে দিতে চাচ্ছে একটি কুচক্রী মহল আমাদের এই প্রকল্পটি বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যেন এটা চালু থাকে ২০১২ সালে পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি প্রভাবশালী মহল দখলে নেয় জলাশয়টি আর ১২ বছর আগে পাইছিলাম পানি এই সময় ক্ষেত চাষ করেছিলাম আর ১২ বছর পরে পাইছি আবার পানি
কৃষি আবারও নতুন জীবন ফিরে পেয়েছে। এই চ্যানেলে যদি পানি না হলে আর সাংবাদিক যদি দৌড়ে দৌড়ে না করলে হয় তাই পানি কোনোদিন হল না আর এটা আবাদও হল না। 2020 সালে উচ্চ আদালতের নির্দেশে প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ড ফিরে পেলে জলাশয়ে অবৈধ চাষাবাদ বন্ধের আহ্বান জানায় কর্তৃপক্ষ। আমরা ইতিমধ্যে পজিশন সার্টিফিকেট এবং আমাদের যে রেগুলার আমরা ভূমি উন্নয়ন কর দিই এখানে আমার সব ডকুমেন্টেই আছে এবং সম্প্রতি বিএস রেকর্ডে আমরা 990 একর জমির ইতিমধ্যেই কাগজ ডকুমেন্ট হাতে পেয়েছি। খতিয়ান এবং অবশিষ্ট খতিয়ান সংগ্রহের কাজ চলমান আছে। আর 100 কোটি টাকা ব্যয়ে খাল সংস্কার, জলাশয় খনন সহ বুড়ি তিস্তাকে পরিপাটি করে সাজানোর কাজ শীঘ্রই শুরুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ক্যানেলগুলো আছে, সেই ক্যানেলগুলো দীর্ঘ 11 বছর ইরিগেশন না দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, সেই ক্যানেলগুলো মেরামত করা হবে। মেরামত করলে আমরা হিসাব করে দেখেছি যে 6,000 হেক্টর জমিতে আমরা ইরিগেশন দিতে পারব। বুড়ি তিস্তা সেচ প্রকল্প বেঁচে থাক যুগ যুগ দাবি কৃষকদের। স্বচ্ছ জলে ভরে গেছে বুড়ি তিস্তা সেচ প্রকল্প, মানুষের মাঝে যেন প্রাণ ফিরে এসেছে, প্রকৃতি রাঙিয়েছে সবুজ রঙে। জুয়েল আহমেদ, বাংলাভিশন, বুড়ি তিস্তা সেচ প্রকল্প, জলঢাকা, ইলফামারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।